হ্যালো বন্ধুরা কেন্দ্রীয় সরকার একটি বড় ঘোষণা করেছেন যেসব পরিযায়ী শ্রমিকরা বাইরে আটকেছিলেন তারা যারা আসছেন এবং যারা আসছেন তারাও বাড়ি ফেরার পরে পাঁচ কেজি করে চাল বা শস্য আর এক কেজি ছোলার ডাল পাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন সম্পূর্ণ ভিডিওটি আগামী পনেরো দিনের মধ্যে আট কোটি পরিযায়ী শ্রমিককে রেশন তুলে দিতে চাই কেন্দ্রীয় সরকার এর জন্য রেশন বন্টনের জন্য অবিলম্বে কেন্দ্রের পাঠানো খাদ্য শস্য সংগ্রহ করতে রাজ্যগুলিকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো রেশন কার্ড নেই এমন পরিযায়ী শ্রমিকদের হাতে এই রেশন তুলে দেওয়া হবে অনেক পরিযায়ী শ্রমিক আছেন যাদের রেশন কার্ড এখনও হয়নি বা নেই তারাই এই সুযোগ সুবিধাটা পাবেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের দাবি অনুযায়ী এই রেশনের ফলে শুধুমাত্র উত্তরপ্রদেশে এক কোটি বিয়াল্লিশ লক্ষ মানুষ উপকৃত হবেন এর পাশাপাশি বিহারে মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গে মধ্যপ্রদেশ রাজস্থান কর্ণাটক গুজরাট তামিলনাড়ুতে ঝাড়খণ্ডে এইসব সুযোগ সুবিধাটা কয়েক লক্ষ মানুষ পাবেন পশ্চিমবঙ্গে ষাট দশমিক এক লক্ষ পরি শ্রমিক এই সুযোগ সুবিধাটা পেয়ে থাক উপকৃত হবেন রাজধানী দিল্লিতেও সাত লক্ষ বেশি পরি শ্রমিক এই রেশন পেয়ে উপকৃত হবেন পরিবারের প্রত্যেকে পাঁচ কেজি করে খাদ্যশস্য এবং এক কেজি করে ছোলার ডাল দেওয়া হবে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর দাবি যদি দেখা যায় এই হিসেবের বাইরে আরও পরিযায়ী শ্রমিককে রেশন দিতে হবে তার জন্য অতিরিক্ত খাদ্যশস্য রাজ্যগুলিকে পৌঁছে দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার আগামী দু মাসের জন্য রেশন কার্ডবিহীন পরিযায়ী শ্রমিকদের হাতে এই রেশন তুলে দেবে কেন্দ্রীয় সরকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অন্যান্য ভালো খবর পাওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ